নমস্কার, আজকে আমি তৈরি করছি পিৎজা। তো তার জন্য প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম, নেব 1 টিস্পুন বেকিং সোডা আর নেব 1.5 টিস্পুন মতো বেকিং পাউডার। দিয়ে দেবো অল্প নুন, দিয়ে দেবো অল্প চিনি আর দেবো সাদা তেল। এবারে খুব ভালোভাবে মিক্স করে নেবো এটা। আমি বাড়িতে ঘরোয়াভাবে যেভাবে মানে করে থাকি পিৎজা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো এবার আমি টক দই দিলাম আর টক দই দিয়ে ময়দাটা মেখে নেব। প্রথমে অল্প দিলাম, বাকি লাগলে দিচ্ছি। আর একটু দিলাম টক দই, ও ভালো করে মেখে নেব ময়দাটা। তো ময়দাটা মাখা হয়ে গেছে, একটু নরম করে মেখেছি। এবার আমি 3-4 ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। 3-4 ঘন্টা পর ময়দাটা আমি নিয়ে নিয়েছি আর একবার মেখে নিচ্ছি ভালো করে। এবার একটু হাত দিয়ে এরকম করে নেব আমি। এবার অল্প ময়দা দিয়ে এটা আমি গোল শেপে বেলে নেব। পিৎজা বেসটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা মাইক্রোসেফ বোল নিয়ে নিয়েছি, তাতে অল্প ময়দা ছড়িয়ে মাখিয়ে নেব আর এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা ফেলে দেব। এবারে পিৎজা বেসটা এর ওপর আমি দিয়ে দেবো। এবার আঙুল দিয়ে ধারটা একটু আমি মানে চেপে চেপে নেব। এবারে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে এরকমভাবে ফুটো ফুটো করে দেব আমি। এবারে পিৎজা সস দিয়ে দিচ্ছি আমি, ভালো করে পিৎজা সসটা মাখিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি চিজ। আমার কাছে মোজারেলা চিজ ছিল না, আমার কাছে চিজ স্লাইস ছিল, তাই দিয়ে পিৎজাটা করব। তো চিজ স্লাইসগুলো দিয়ে দিয়েছি। এবারে আমি কেটে রেখেছিলাম আগে থেকে টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম, এগুলোকে সাজিয়ে নেব। টমেটোটা আমি বীজ ছাড়িয়ে কেটেছিলাম, সাজানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে চিলি ফ্লেক্স, দেবো মিক্স হার্বস আর দেবো অরিগানো। এবারে মাইক্রোওভেনে 15 মিনিটের জন্য আমি দিয়ে দেবো। মাইক্রোওভেনটা আগে থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করতে দিয়েছিলাম। তো 15 মিনিট পর মাইক্রোওভেন থেকে বের করে নিয়েছি, পিৎজা আমার রেডি। এ দেখুন, আর খেতে খুব ভালো হয়, চট করে তৈরিও হয়ে যায়। যদি ভালো লাগে রেসিপিটি জানাবেন। নমস্কার।